5 হয়েছে, তাহলে আপনার মাটির সেক্টর এখনও 2 কম আছে, মানে স্বাভাবিকে যেতে। এটা কি হয়, এখানে যে জৈবটা দিচ্ছেন আপনারা তো খোল ব্যবহার করেন, খোলের পরিমাণটা যেটা দিচ্ছেন দেখবেন অনেক অনেক ক্ষেত্রে খোলটা দিচ্ছেন মাটি নিচ্ছে না, কী বুঝলেন, যার কারণে এখানে জৈব শর্ট ক্যালসিয়ামের শর্ট ম্যাগনেসিয়ামের শর্ট হয়ে যাচ্ছে। এবং এই মাটিতে আপনি যখন জল দেবেন, এই রোদের দিন আসছে, কিছু সময় পরে জল দেওয়ার পরে ফিরে এসে দেখবেন যে মাটিতে আপনার জল নেই নেই ভাব হবে, যেন মাটিতে রস শুকনো হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যখন এনপিকেটা দিয়েছেন, এই এনপিকেটা দেওয়ার ফলে পাতাটা খুলে গেছে কিন্তু সম পরিমাণ ম্যাগনেসিয়ামটা পড়েনি, কি বুঝলেন। ধরুন আপনি 4 কিলো এনপিকে দিয়েছেন, যে এনপিকেই দেন না কেন 4 কিলো দিয়েছেন, কিন্তু 4 কিলো ম্যাগনেসিয়াম আপনি কিন্তু ওখানে দেন, দিয়েছেন হয়তো 2 কিলো দিয়েছেন। সেই জন্য কী হয়েছে দেখুন, এই যে পাতাগুলো নতুন খুলছে না, প্রত্যেকটা এই জায়গাটা টান ধরে গেছে। আপনি তো পান গুছাচ্ছিলেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই যে টানটা ধরেছে না, এই পাতাগুলো দেখবেন সে কী খাওয়া হচ্ছে, কী পালা, প্রত্যেকটা পাতা কিন্তু এই জায়গায় যখন টান ধরছে, এই পাতাগুলোর তখন কিন্তু ক্রোমোজোম ক্ষমতা, মানে এই যে কোষগুলো কিন্তু আটকে যাচ্ছে। তাহলে এই কোষগুলো আটকে যাওয়ার ফলে কিছু সময় পরে দেখুন এই পাতাগুলো এতটাই শক্ত হয়ে যাবে, ধরে এরকম টিপে দিলে মড়মড় করে ভেঙে যেতে পারে। তারপরে আবার কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে আপনার পাতার আপনি এই দিকটা একটু ভেতরে এলে বুঝতে পারবেন। দেখুন এই জায়গাটা যদি আমরা দাঁড়াই, এই যে শিরা উপশিরাগুলো কিছুটা কালো ধরেছে, এটা বুঝতে পেরেছেন কি, দেখা যাচ্ছে এই কালো হয়ে যাওয়া মানে এর যে কোষগুলো শিরা উপশিরায় তো খাদ্যটা চলাচল করবে, ডাইরেক্ট তো পাতার উপরে খাদ্য আসবে কখন, শিরা উপশিরার মাধ্যমেই তো আসবে। তাহলে শিরা উপশিরাগুলো যদি এই যে কালো হয়ে যাওয়া, এই কালো হয়ে যাওয়া মানে ওখানের শিরাটা ডাক টান ধরে যাওয়া, অর্থাৎ আমরা যদি এখানে হাতটা বেঁধে দিয়ে দিকে তো রক্ত সঞ্চালন হবে না, ঠিক সেরকম হয়েছে। পাতাটা এনপিকের জন্য বেড়ে গেছে কিন্তু হচ্ছে টোটাল পরিসীমা নেয়নি, মাটির অম্লত্বের জন্য যে পাতাটা হয়েছে আপনার লম্বাটে পাতা, পাতা বড়ো হয়েছে কিন্তু পাতার একটু লম্বা বেশি, গোলাকারটা কম। এবার পাতার থিকনেসটা কোথায় শুনুন, এই মিডিল থেকে এই পর্যন্ত খুব থিকনেসটা ভালো থাকবে, তারপরে পাতার সাইডটা মোটামুটি, যে খুব বেশি যে পাতলা তা নয়, মোটামুটি একটা পাতলা মতো হবে। আর একটা কথা যেটা সবথেকে বড় কথা হচ্ছে, পানটা যখন আপনার ভাঙার বয়স হয়ে যাবে, যদি লেট হয়ে যায় তাহলে এই যে পানটা দেখছেন, এই যে কালারটা যেরকম ফ্যাট হয়ে যায় না, এরকম কিছু কিছু মানে এতটা কালার ফ্যাট হবে না, ভিতর দিকে হয়তো ছাওয়াটা আছে ঠিক আছে, কিন্তু কালার কিছু কিছু জায়গায় পানের ফ্যাট হয়ে যাবে, বুঝানো গেল, হচ্ছে কি না বলুন। আপনি তো পান না, আদর আমরা বাড়িতে আছে, আমি তো যাইনি, মানে বাগানে যে ডিসিশন। আর সবথেকে বড় কথা হচ্ছে, যতটা পান খুলছে এইখানে সারের পরিমাণ ঠিকই আছে, বুঝলেন, আপনি যে সারগুলো দিয়েছেন সারগুলো ঠিক আছে, কিন্তু মানে সারটা কতদিন আগে দিয়েছেন, প্রায় 15 দিন আগে, সার টোটালি অফ করা আছে, কোনো ঠারই দেওয়া হয়নি, মানে এর আগে যে সারটা দিয়েছি, এর আগে সার দিয়েছি প্রায় ওটা ধরো মাঘ মাস, পুরো মাঘ মাসটা কোনো সার দেওয়া হয়নি, মাঘ মাসের আজকে আর কত তারিখ হলো, না না হ্যাঁ মাঘ মাসটা সার দেওয়া হয়নি, ওটা দেওয়া হয়েছে সঙ্গে ছিল মোমোবিন ছিল, আর সঙ্গে ছিল ফাটিসল ছিল, ফাটিসল ছিল মানে যেটা দানা সালফার, দানা সালফার ছিল। আপনার এখানে কথা শুনুন, এই যে গাছের শ্যাওলা এসে দেখেছেন, এই যে গাছের শ্যাওলাটা, এই শ্যাওলাটা যখনই আসবে তখনই কিন্তু শিকড়ের ফাংশনটা আপনার অটোমেটিক কমে যাবে, কমে যাবে মানে এটা আপনার নয় আমার কথা, যেটা আপনার মাটিতে যখন কমে যাচ্ছে, আপনার শুধু এই বাগানটা যে এতটা গ্রোথ আছে কেবলমাত্র আপনি পত্তনটা এখনো হাইফাই হয়নি বলে, পত্তন যদি আপনি চুড়ি সমান দিয়ে দেন, মানে এরকম চুড়ি সমান যদি পত্তন দিয়ে দেন, বাগান কিন্তু আপনার আপনি ডাউন হবে, কেন বলুন তো, মানে এখান থেকে রস ঝরে বেরিয়ে যাওয়ার মতো একটা জায়গা আছে। আর এই মাটিটা যখন এই তো এই সময় আপনি খড় দিয়ে রেখেছেন, বুঝলেন, এই খড়টা যদি আপনার না দেওয়া থাকতো এই মাটিটা ভিতরে একটা স্লেট হয়ে যেত, মানে একটা চেপে বসে যাওয়া, যেটাকে বলা হয় কোন মাটির কোনটা চেপে বসে যাওয়া, মাটিতে জল ধারণ ক্ষমতা কমে যাওয়া। আর সবথেকে বড় কথা দেখুন, আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই যে গাছের শিকড়টা, এই শিকড়টা এতটা শুকনো হবে কেন, এই শিকড়টা যদি আমার সজীব থাকে তাহলে এই শিকড়টা শুকনো হবে কেন, মানে মূল একটা গাছের, এটা তো সন্ধি পর্ব, সন্ধি পর্ব হ্যাঁ কি না, তাহলে এই সন্ধি পর্বের উপরে এই যে চুলের মতো যে রেখাগুলো থাকে এটার থেকেই তো এটা হচ্ছে আমরা কী বলি, ফ্লেম বলি। আর পাতাতে যে অংশটা থাকে সেটা হচ্ছে জাইলেম, অর্থাৎ জারক বলি। আপনি একটু এদিকে এলে আপনাকে একটা জিনিস দেখাবো, দেখুন পাতাতে প্রচুর জাল হয়েছে, আপনি বুঝতে পারেননি, পাতা বড়ো হয়েছে কিন্তু পাতাতে প্রচুর জাল হয়েছে এবং শিরা উপশিরাগুলো কালো ধরে গেছে। জালটা বলতে আপনি এখানে আসুন, এখানে থেকে এই পালা পাতাটা দেখুন, এই পালা পাতাটা দেখুন, মানে রোদ না ধরে ছেড়ে দিন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, এটা জাল আকৃতির, জাল হয়েছে কি না, এই জালটা কেন হবে, এই জালটা হচ্ছে মূলত আপনার এই মাটিতে যা যা শর্ট সেটা বলে দিচ্ছি, যে ধরুন ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের শর্ট আছে, সালফার কোপার বোরন এগুলো শর্ট আছে, শর্ট থাকার কারণে কিন্তু পাতাটা আপনার যেভাবে তৈরি হচ্ছে, দেখুন আপনার এই পাতাটা অনেক বড় পাতা কিন্তু এই পাতাটা যদি ঠিক মতো গোলাকার না, মানে এইখান থেকে যদি একটু চাওড়া হয় এই পাতাটা কত বড় দাঁড়াবে, আকৃতি বিশাল দাঁড়িয়ে, আপনি যেহেতু পান মানে গুছান সেই সেই ক্ষেত্রে বলছি। আবার দেখবেন অনেকের ক্ষেত্রে এই একটা পাতা দাঁড়ান, এই যে পাতাটা নেমেছে পাতাটা কিন্তু সুটেবল পাতা তৈরি হয়নি, কারণ এইখানটা টান ধরে আছে,
এইখানে যদি না টান থাকতো তাহলে এই পাতাটা কিন্তু আপনার মিলে যেত। সাধারণত পাতাটা আমরা চাই কি, এরকম পাতা যখন মিলবে পাতাটা একাই তার দাঁড়াবে। এই যে পাতাটা দেখুন, এই যে নরম পাতাটা, এই জায়গায় টান ধরেছে কিনা, মানে এই যে টান ধরে যাওয়া, তাহলে আপনার এখানে যে ম্যাগনেসিয়ামের শর্টটা হয়ে যাচ্ছে, দেখুন প্রত্যেকটা পাতা কিন্তু আপনার শিরা উপসারগুলো কালো ধরে গেছে, আপনি হয়তো বুঝতে পারেননি, মানে আপনাকে আলোটা না দেখালে বুঝতে পারবেন না। আলোর দিক থেকে যখন দেখবে না তখনই বুঝতে পারবে যে খাদ্যটা টানতে গাছের একটা অসুবিধা হচ্ছে। পটাশিয়াম ওটা কি ম্যাগনেসিয়াম শর্টে এইরকমটা আছে? হ্যাঁ, ম্যাগনেসিয়াম শর্ট হয়েছে আর আপনার সালফার শর্ট হয়েছে। আপনি টোটাল আমি আপনাকে লিখে দিচ্ছি, যেটা হচ্ছে দেখুন লিকুইড সালফার 20 ml বুঝলেন, আর কোমানেল 20 ml, এটা যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে এই যে পাতার যে জালটা বা পাতাটা যে ঠোঙা ধরে যাওয়া, পাতাটা কী হয়েছে আপনার, এই পাতাটা তো মিলছে না, পাতাটা বেঁকে গেছে না। আমরা অনেক সময় ভাবি কি এটা হচ্ছে পোকার জন্য হয়েছে, কিন্তু না, এটা ভাইরাসের জন্য হয়েছে। আর ভাইরাসের জন্য দেখবেন এই শীতের দিনে গেছে আমাদের অনেকের গা হাত পা ফাটে, তো কি কারণে ফাটে, তাহলে ভিটামিনের অভাবে ফাটে, তাহলে এই গাছের যেটা শর্ট হয়েছে। আর সবথেকে বড় কথা, এই পাতাটা হয়ে গেছে ধরুন, ভাঙবে না এই পাতাটা, কিন্তু কালারটা সামনের দিকে যখন ফ্যাট হয়ে যাবে তখন কী করবে, পাতা তো তৈরি করেছেন, কিছু অংশ একটা কালার একটা ফেসাদি আছে, আছে কিনা, আমি সেটা ফ্যাট হয়ে যাওয়ার কথা বলছি, মানে একেবারে যে ফ্যাট তা না, মানে যেন কিছু অংশ অল্প এইখান থেকেই যা, তাহলে ওই পাতাটা কি বিবর্ণ ভাব, মানে যে পাতাটা আমি যত ধরুন এই বড় পাতাটা আমার 2 লাখ টাকা রেট, কালারটা যেভাবে তার পরিপূর্ণ রওয়ার কথা সেই পরিপূর্ণ নেই অবস্থায় রে, কিছু অংশ মানে ছাপকা টাইপের হইছে লেজার দিকে, সেটা কথা বলবো। হ্যাঁ আপনাকে তো ঠিকই ওইটাই বললাম, তাই একটু ভিতর দিকে যাই বুঝলেন। মানে একটা কথা বলি, বাবাকে যখন বলছিলাম উনি বলছিলেন যে বাবু আমার তো বাগান আমি চালাই না, ছেলে চালায় বুঝলেন। তারপরে একটা কথা বলি শুনুন, এই যে শ্যাওলাটা চলে আসে না আপনার প্রত্যেকটা জায়গায়, একটা জিনিস দেখলাম খাড়িতে কিন্তু শ্যাওলা প্রচুর, খাড়ির শ্যাওলাটা নষ্ট করবেন কীভাবে জানা আছে আপনার? বলে দিচ্ছি আপনাকে, ডেটল 20 ml করে, ডেটল টোটাল গাছটা স্প্রে করবেন, ঠিক আছে, 72 ঘন্টার মধ্যে দেখবেন এই শ্যাওলাটা কিছুটা হলেও কেটে গেছে আপনার। মানে এটা শুনুন, এটা যখন আপনি তো খালটা মাটিতে ফেলবেন, এটা মাটিতে ফেলবেন, এটা থেকে যখন বয়ের আগে তো সৃষ্টি হবে এখানে, তো এটা যদি আপনার এই জায়গাটা যদি বয়ের মুখ বন্ধ থাকে প্রত্যেকটা, দেখুন আপনি বলছেন আমি কয়েকদিনের মধ্যে খাবার দিইনি, কিন্তু এ বলছে যে খাবারটা দিয়েছিলাম পরে ধরেছে খাবারটা, কি বুঝতে পারছেন, যখনই ধরেছে তখনই আপনার জলের পরিমাণটা কম হয়ে গেছে, জলটা কম হয়ে যাওয়ার জন্য শিকড়গুলো কিন্তু শুকনো হয়ে গেছে, মানে আগাগুলো পুড়ে গেছে শিকড়ের, এই যে আগাগুলো না এই চোয়া হয়ে গেছে দেখেছেন গোড়া পর্যন্ত, আপনি দেখুন এই যে একটা শিকড়, এ তো কাঁচা থাকার কথা, কাঁচা থাকার কথা, আমি গাছের গায়েটা আমি এইভাবে থাকার কথা, কিন্তু এ শুকনো হবে কেন? মানে এইটাই আপনাকে বুঝাতে চাইছিলাম যে যখনই আমরা খাবার দিয়েছি, আপনি বলছেন আমি অনেকদিন খাবার দিন, কিন্তু আমাদের আমরা তো অনেক বাগান দেখছি, যেমন ওখানে বাগানগুলো দেখে এলাম তেনাদের মাটির, আপনার তবু টেম্পারেচার 5 আছে, ওনাদের 4, কারোর লো, এরকম কয়েকটা বাগান দেখলাম, লো যেখানে সেখানে তার বাগানের কোয়ালিটি আলাদা, যেখানে 4 তার কোয়ালিটি আলাদা, যেখানে 5 তার কোয়ালিটি আলাদা। এই গাছটা দেখুন আপনার টোটাল গাছটা এই পর্যন্ত যেটা হয়েছে খুব সুন্দরভাবে একটা গাছের পরিণতি নিয়ে নিয়েছে, পরবর্তীতে আপনার খাদ্য শর্ট দেখা দিচ্ছে গাছে, হ্যাঁ কি না বলুন, তাহলে ভেজ করবেন, আপনাকে ভেজে একটা খাবার দিতে হবে, প্লাস এই ভেজে খাবার দেওয়ার আগে আপনি মাটিটাকে শোধন করার জন্য বা মাটিটাকে ভালো করার জন্য, এর পিএইচটাকে রক্ষা করার জন্য, অর্থাৎ আপনার লিভার ফাংশানটাকে রেডি করার জন্য, যদি আপনার লিভার মানে মাটিতে টক্সিন হয়ে গেছে 5 মানে 2 পয়েন্ট কম আছে, তাহলে তবু আপনি কী করেছেন, জৈবের পরিমাণটা বেশি করে দিয়েছেন কিন্তু মাটি নিতে পারেনি, এর আপনি খোল দিয়েছেন প্রচুর পরিমাণে, খোল দিয়েছেন মাটি নিতে পারছে না, সেখানে শ্যাওলা সৃষ্টি করছে। আর সব থেকে ভুল ব্যাপার যেটা হয়, আমরা কী করি খোলের সঙ্গে কিছু রাসায়নিক মিশ্রণ করে দিয়ে দিই, হ্যাঁ কি না, তাতে কী হয় ওটা হচ্ছে জৈব, মানে জৈব এবং রাসায়নিক মিশ্রণ করলে ওখানে যে প্লাস্টিকটা সৃষ্টি হয়, মানে দুজনের মধ্যে একটা ঘর্ষণ হয়, ঘর্ষণ হলে ওখানে একটা মিশ্রিত রস বেরিয়ে আসে, সেটা হচ্ছে প্লাস্টিক, যেমন ধরুন একটা পলিথিন, পলিথিনে যদি আপনি কিছু বট গাছের একটা যদি আপনার ওই পাকার ঘরে কার্নিশ হয়, কার্নিশটা ফাটিয়ে দিবে, হ্যাঁ কি না, কিন্তু ওই বট গাছের শিকড়টা আপনি একটা পলিথিনে ঢুকিয়ে দেবেন, ওটা রাসায়নিক বিক্রিয়া ঘটনা আছে, ও কিন্তু ফেটে বেরোতে পারবে না, নিশ্চয়ই পাকার ঘরের থেকে ওই পলিথিনটা শক্ত নয়, শক্ত কি না না, তাহলে ও তো ফেটে যেতে পারে, কিন্তু 1 বছর কাল যদি পলিথিনটা ভালো থাকে 1 বছর কাল শিকড়টা ওইখানে ঘুরে ফাটাতে পারবে না, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটে, তার মানে এই সময়ে আপনার বটা যে পরিমাণ আসার কথা বটা সেই পরিমাণ নেই, বুঝানো গেল ব্যাপারটা? চলুন আর বাগান কোথায় আছে, ওই সজা চলছিল, খড়গুলো তুলে দিবেন, খড়গুলো তুলে দিলে তো পচন হয়ে যাবে, না পচন মানে শুধু পচন না, এর বিভিন্ন রকম ভাইরাস সৃষ্টি হয়ে যাবে, বুঝলেন, যেটা হচ্ছে মাইসোলিয়াম যেটা আপনাকে দেখালাম, ওই যে অংশটা দেখালাম না, বাড়িটা হোক এখানে মাটিটা পরীক্ষা করে নি, একটা কথা বলি শুনুন, 1 ইঞ্চির তফাতে মাটির তফাত হয়,
ওখানে ছিল 5, এখানে 5.1, মানে একটু হলেও মাটির পাশে ভালো আছে। কিন্তু এখানে যখনই আপনি জৈব দেন, দুটো বাড়িতে সম পরিমাণ জৈব আপনার পড়েনি, এটা একটু বেশি পড়ে গেল, এটা একটু কম পড়ে গেল, বলছে মাটি বলছে, আপনি বলবো না, বুঝলেন? আচ্ছা বাবু, আমি একটা বিষয় জানতে চাইছি, বলুন। এদের 5.1, হ্যাঁ, এর মিনিমাম কোন অবস্থায় রইল? এই তো, এটা 7.0, এটা 7.0, মানে 6.5 থেকে 7.8, এটা স্বাভাবিক। শুনুন, আপনার এখানে আমরা হচ্ছে, চলুন চলতে কথা বলি, আমাদের মাটিতে 16টা উপাদান দ্বারা গঠিত এই ভূপৃষ্ঠ। 16টার মধ্যে 3টে বায়ুমণ্ডল থেকে পাই কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর নাইট্রোজেন। কার্বন ডাইঅক্সাইডটা গাছ গ্রহণ করে, অক্সিজেনটা মানুষে গ্রহণ করে, মানে প্রাণীগুলো গ্রহণ করে, তাই তো? তাহলে আর বাদ বাকি যে 13টা খনিজ পদার্থ, সেগুলোতে জিঙ্ক, বোরন, কোপার, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্লোরিন এরকমভাবে তো আছে। এইগুলো হচ্ছে কি হয়, মাটিতে যখন শর্ট হয়ে যায়, জৈবের পরিমাণটা কম থাকলে কিন্তু এগুলো উঠে যায় আস্তে আস্তে, তাহলে আপনার জৈব নেই, ঠিক আছে? আপনি ধরুন রাসায়নিক কেমিক্যালসটা ব্যবহার করে ফেলেছেন, তাহলে সেখানে ও কী তুলবে? জৈব তো নেই, জৈব থাকলে জৈবটা তুলতো, তাহলে মাটিতে আর যে পজিশানগুলো আছে, যে খনিজ পদার্থগুলো আছে, সেগুলো জৈবিক আকারে সেগুলোকে ও তুলছে, যার কারণে মাটিটা আস্তে আস্তে লো পজিশানে হয়ে যাচ্ছে, বুঝলেন? চলুন আর কোন বাগানটা আছে দেখি, বসে কথা বলি।